আমি রেডি হয়ে গেছি, এই যে মা, ব্যাস এবার আমরা বেরোবো, বেরিয়ে দেখা যাবে, কিছুই সাজগোজ না, জাস্ট একটা গানে করেছি, চল বেরিয়ে দেখা যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি সূর্যপুর রামকৃষ্ণ সারদা মিশনে, আজকের গোটা দিনটা আমরা ওখানকার বাচ্চাদের সাথেই কাটাবো। আমাদের ওখানে গিয়ে সবার আগেই যার সাথে পরিচয় হয়েছিল সে হচ্ছে এই যে সোনালী। ও আমাদেরকে দেখে প্রচণ্ড খুশি, যেমনটা ঠিক আমরা। এবার ও আমাদের হাত ধরে নিজে নিয়ে গেল মায়ের মন্দির দেখাতে। মায়ের মন্দিরটা সত্যি এতটা সুন্দর, ওখানে গেলে যে কারোর মন ভালো হয়ে যাবে, এত ঠান্ডা পরিবেশ। আর ইনি হচ্ছেন এই মন্দিরের দেখাশোনা করেন। আমাদেরকে দেখে সবাই এতটাই খুশি, আমরা ভাবতে পারিনি এতটা আপন করে নেবে সবাই আমাদের এত তাড়াতাড়ি। এখানে সোনালি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে বসতে দেওয়ার জন্য। ভালো আছেন? আমরা যখনটা গিয়ে পৌঁছেছিলাম তখন অনেকটা আগে, তখনও কেউ এসে পৌঁছায়নি, তখন জায়গাটা একদমই নিরিবিলি ছিল। কিন্তু এর পরেই সকলে চলে আসে, সবাই মিলে তখন একসাথে আমরা এখানে বসেছিলাম। এবার আমি জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই কোথায় কী রয়েছে। আমি যেখানটা দিয়ে বেরোলাম সেখানটা আমি এসেই ঢুকেছিলাম সোজা একদম এই জায়গাটা। তারপর থেকে বেরিয়ে এই পাশে গাড়ির পাশ থেকে ওখানটা হচ্ছে কলপার, তার পাশেই রয়েছে মন্দির, আর তারপরে এইটা হচ্ছে মেন গেট। এখান দিয়ে সমস্ত গাড়ি ঢোকে, আমরা এসেছিলাম এই টোটোটা করে। আর ওই পেছনে যে রাস্তাটা চলে গেছে ওখান থেকে হচ্ছে স্কুলে, ওটা আমরা পরে দেখবো। আর এখানে ওরা থাকে, এই যে এই জায়গাটায় ঢুকে এরা এখানে সবাই খাওয়া দাওয়া করে। যখন কোনো এরকম আসে সবাই এসে যখন এদেরকে কোনো রকম একসাথে দিন কাটানোর চেষ্টা করে, তখন কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলে এখানে মিলে সবাই বসে খায়, তখন তো বড় জায়গা দরকার পড়ে। এই যে সিঁড়িটা উঠে গেছে, এখান থেকে গিয়েই ওদের থাকার জায়গাটা, যেটা বাইরের থেকে দেখিয়েছিলাম। তারপরে এখানে আরও একটা ঘর, এখানে আপাতত খাওয়ার জিনিসগুলো রয়েছে, এখানেও খাওয়া দাওয়াই হয়। যখন অনেক লোকজন হয় আসে তখন এই ঘরটাতেও খাওয়া দাওয়াই হয়। আর এখান থেকে সোজা ওই ঘরটা, ওটা একটা রান্নাঘর, ওটা হচ্ছে বড় রান্নাঘরটা, ওখানেই এখন রান্নাটা হচ্ছে। তারপরে এখানেও একটা রান্নাঘর আছে, এটা হচ্ছে ছোট রান্নাঘর। তারপর এখানটা হচ্ছে কলপাটটা, আর এখান থেকে সোজাটা যেটা দেখা যায় ওটা হচ্ছে এন্ট্রেন্সটা, যেটা ঢুকেই দেখিয়েছিলাম। আর এই যে সোজা বেরিয়ে গেছে, এখানে আছে পুকুর, কিন্তু এই যে ঘরটা রয়েছে এখানেও রয়েছে, এখানে খাবার দাবারগুলো রাখা হয়। আর এখানে বেরিয়ে যে উনুনটা, এখানে হচ্ছে সকালে রান্না হয়। আর এই জায়গাটা হচ্ছে পেছন দিকটা, ওই যে ওরা থাকে ওই যে বিল্ডিংটা, ওখানটা ওরা থাকে, এটা হচ্ছে পেছন দিকটা। এটা হচ্ছে সেই বড় রান্নাঘরটা যেটা আমি একটু আগেই দেখিয়েছিলাম। আর এটা আমার বাবা, বাবা সকাল 6টার সময় মনে হয় বেরিয়ে এসেছিলো বাড়ির থেকে, এখানে এসে নিজে হাতেই সমস্তটা করেছে। বাবা বলেছিলো বাবাই সবটা করবে। এক সপ্তাহ ধরে সমস্ত বাজার করে কাল রাত্রে এসে সব রেখে গেছিলো, আর এখন এসে নিজে হাতেই সম্পূর্ণটা করছে। কিছু বোনেদের সাথে আমাদের আলাপ হয়, যারা আমাকে দেখাচ্ছিলো সব ঘুরে ঘুরে। এই পেছনের ঘরটা হচ্ছে ওদের নাচের জায়গা, এখানে ওরা নাচ গান শেখে। আর এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের স্কুল, এখানে ওরা পড়াশোনা করে। আরও ওই পাশে অনেক বড় একটা বিল্ডিং আছে, যেটা আমার কোনো রকম ফুটেজ নেওয়া হয়নি। আর এই সামনে যেটা, এটা একটা বড় বাঁধানো একটা পুকুর। এত সুন্দর পরিবেশ ওখানটায় যে
সত্যি বর্ণনা করা খুব কঠিন হয়ে পড়ছে আমার জন্য। এই জায়গাটায় ওরা খেলে, এটা হচ্ছে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, আর এখানটা ওরা নাচ শেখে, আর এই পুরো ফাঁকা জায়গাটায় ওরা সবাই এখানে খেলাধুলা করে। ওই পাশে আর একটা ছোটো পার্ক মতন করা আছে, যেখানটা আমি বললাম আমার একটু ভিডিও করার কথা মনেই নেই। এখানে ওরা আমার সাথে নানা রকমভাবে কথা বলছে, ওরা আমাকে বোঝাচ্ছে যে ওরা কীভাবে নাচটা শেখে, কারণ ওরা তো কেউ কানে শুনতেও পায় না আর বলতেও পারে না। তো ওরা আমাকে বোঝাচ্ছে ওরা কীভাবে নাচটা শেখে। তো আমি যতটা পারছিলাম ওদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম। আর সত্যি বলতে কি ভীষণ ভীষণই সোজা, হয়তো আমার ক্যামেরার পজিশনটা ঠিক নেই, কারণ কি আমি ওদের সাথে এতই হাত পা নেড়ে নেড়ে কথা বলছিলাম আমার একদমই খেয়াল ছিল না এদিকটায়। এক্ষুনি সুমাইয়া আমাকে বলবে যে আমি ওদেরকে একটু নাচ করে দেখাবো কি না, কারণ আমি বলেছিলাম যে আমি নাচ করতে পারি। আর তারপর আমি ওদেরকে আমার এক নাচের ভিডিও দেখিয়েছিলাম, যেটা ওদের খুব ভালো লেগেছিলো। আমি ওদের সবার নাম জানতে পেরেছিলাম, আমি আমার ফোনটা ওদেরকে দিয়েছিলাম, ওরা আমাকে টাইপ করে ওদের সবার নাম বলেছিল। ও নোংরা জিনিসপত্র ফেলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো, ঝাঁট দিয়ে নোংরা ফেলে বাবা ফোন। বাইরের এই কঠিন ভেজাল দুনিয়ার মধ্যে ওরা হচ্ছে একমুঠো সারল্যতা। ওদের মাঝখানে কোনো লেনদেন চলে না, ওরা সবটুকুই লুটিয়ে দেয় তোমার নামে। যেখানে মানুষ একে অপরকে ঠকাচ্ছে, মুহূর্তেই চলে যাচ্ছে, মুহূর্তেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে এরা আমাদেরকে শেখায় ভালোবাসতে, একসাথে থাকতে। আমাদের এখনও অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, যেটা একমাত্র আমরা শিখতে পাবো হয়তো এদের সাথে দু মিনিট সময় কাটে। এটা একটা অন্যরকম দুনিয়া, এখানে মানুষ ভালো না থেকে পারে না। কথা দিয়ে এসেছি আমি ওদের, আবার যাবো ওদের কাছে, ফিরে তো আমাকে যেতেই হবে। আজকের গোটা দিনটা আমি চেষ্টা করলাম আমার মতন করে তুলে ধরার। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।